তুই না ভালো এডিট পারস, তুই না তোর চ্যানেলে এডিট দেখাস। আচ্ছা এই যে যমজ বউয়ের যে প্র্যাঙ্কিং এর ভিডিওটা আছে, এটার এডিটিং ব্রেকডাউন করে দেখাতে পারবি? হ্যাঁ পারবো না কে, একদম ইজি। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। একটু আগে আপনারা যে ভিডিওটি দেখতে পেয়েছেন সেটি আমার নিজের তৈরি করা মোবাইলে এডিটিং করা একটি ইউটিউব ভিডিও। যে ভিডিওটি আপনারা হয়তো বা প্র্যাঙ্কিংয়ে দেখে থাকবেন অথবা আজার রিয়েলিটিতে আপনারা দেখে থাকবেন, যে বিভিন্ন রকমের চ্যানেলে দেখে থাকবেন যে ওরা নিজেদের একটি ক্যারেক্টারকে ডবল একটি ক্যারেক্টার তৈরি করে বা ট্রিপল ক্যারেক্টার তৈরি করে। তো আজকে আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে ছোটোখাটো একদম ইজি ওয়েতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কীভাবে আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে কীভাবে আপনারা একটি মানুষকে ডবল সিনে নিয়ে আসতে পারবেন, অর্থাৎ যমজ পাঠ করতে পারেন। তো চলুন কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক। তার আগে বলে রাখতে চাই, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ নেক্সট টাইম এরকম ধরনের কন্টেন্ট আরও আসবে। সো ভিউয়ার্স, আপনাদের প্রথমে আপনাদের একটা জায়গা নির্বাচন করতে হবে, যেই জায়গাটা আপনারা এডিট করে দুই ভাগে বিভক্ত করতে পারবেন। তো আর এর সাথে লাগবে আপনাদের একটি ট্রাইপড। অলরেডি আমার ক্যামেরা সেট করা রয়েছে, আমি এখানে জাস্ট আমার শুটিংটা করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফ্রেমটা রয়েছে, এই ফ্রেমে আমি এখান থেকে ক্যামেরাটা লাড়াবো না। আপনার মোবাইল হোক বা ডিএসএলআর হোক, যেটা দিয়ে হোক আপনারা সেটা দিয়ে ভিডিও করতে পারবেন। তো প্রথমে আপনাদের ট্রাইপডটিকে সোজা ঠিকভাবে রাখবেন, আমি একটু দেখিয়ে দিই, সোজা অবস্থায় আছে। এরপর এখান থেকে আপনার ক্যামেরাটাকে ঠিক করে নেবেন, আপনি কোন অ্যাঙ্গেলে আপনি কথা বলবেন। আমার এতটুকু অ্যাঙ্গেল, হ্যাঁ এতটুকু অ্যাঙ্গেল হলে হয়ে যায়। তো আমি এটাকে এখান থেকে আমার যে এখানে টাইট করার অপশনটি রয়েছে টাইট করে দেব। ওকে, আমার টাইট করা শেষ। এখন আমার এখান থেকে চলে যেতে হবে আমার ভিডিও শুটিংয়ে। এবার আপনাদের বলে দিই আপনাদের ভিডিওটি তৈরি করার জন্য কী কী প্রয়োজন হবে। প্রথমে প্রয়োজন পড়বে আপনাদের যে হাতের মোবাইল ফোনটি অথবা ক্যামেরাটি রয়েছে সেই ক্যামেরাটি। এরপর প্রয়োজন হবে আপনাদের একটি ট্রাইপড, যেটি আপনারা আমাদের ভিডিওতে দেখে ফেলেছেন। এরপর আপনাদের প্রয়োজন হবে আপনাদের সাউন্ড রেকর্ডিংয়ের জন্য একটি মাইক্রোফোন অথবা আপনাদের যে হাতের মোবাইল ফোনটি রয়েছে সেটি দিয়ে আপনারা সাউন্ড রেকর্ড করতে পারেন। তো সাউন্ড রেকর্ড নিয়ে আমি তেমন কথা বলবো না, কারণ সাউন্ড রেকর্ডের সিস্টেমটি আপনারা ভালোভাবেই জানেন, তো আমি সেই দিকে আর যাবো না। এরপর প্রয়োজন হবে আপনাদের স্ক্রিপ্ট। সেই স্ক্রিপ্টে আপনারা যখন প্রথম অংশ তৈরি করবেন সেই প্রথম অংশের সময়টুকু আপনারা দ্বিতীয় অংশে চুপ করে আপনারা সেইখানে লুক দিবেন অথবা অভিনয় করবেন। তারপরে দ্বিতীয় অংশে যখন আপনারা স্ক্রিপ্টে কথা বলবেন আপনাদের ক্যামেরা কিন্তু সেইখানে অবশ্যই পজ হবে না, কারণ পজ হলে আপনারা এডিটিং করতে পারবেন না। তো দ্বিতীয় অংশে যখন যতটুকু সময় কথা বলবেন সেতটুক সময় আপনারা প্রথম অংশে কথা বলবেন না। এটাই হচ্ছে মূল ভিডিও করার একটি মানে কৌশল। আর এই ভিডিওটি তৈরি করার জন্য অবশ্যই আপনাকে একটা ডিরেক্টরের প্রয়োজন হতে পারে, যদি ডিরেক্টর থাকে তাহলে সবচেয়ে বেস্ট, আর যদি আপনার মেধাশক্তি একটু ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আরও ভালো, কারণ আপনারা একটু মেধা খাটিয়ে যদি ভিডিওটা তৈরি করে ফেলতে পারেন আপনাদের এডিটিং কিন্তু সবচেয়ে সহজ হয়ে যাবে। আমার স্ক্রিপ্টটা খুবই ছোট করে লিখেছিলাম যার ফলে আমাদের একটু প্রবলেম হতে পারে, আর আমাদের যে স্ক্রিপ্টটি রয়েছে সেখানে টাইমে একটু প্রবলেম হতে পারে যার ফলে আমি এখানে স্পিডই হালকা কমিয়ে বাড়িয়ে দেবো, কিন্তু আপনারা আপনাদের স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিওটি তৈরি করে ফেলবেন। প্রথমে আমরা আমাদের কাইনমাস্টারটিকে ওপেন করে আমাদের মূল রেশিওটি দেখিয়ে দিব, একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিব। এরপর আমাদের চলে যেতে হবে আমাদের প্রথম যে ভিডিওটি শ্যুট করেছিলাম সেই প্রথম ভিডিওতে। সেই প্রথম ভিডিওটি শ্যুট করেছিলাম সেইখানে আমাদের প্লে করে দেখতে হবে আমাদের সেকেন্ড ভিডিওটি কোথা থেকে শুরু হবে, অর্থাৎ সেকেন্ড যে পার্সন রয়েছে সে কোথা থেকে ঢুকবে। তো আমার এইখান থেকে একটু আমি দেখে নিচ্ছি আমার সেকেন্ড ভিডিওটি কোথা থেকে অ্যাড করতে হবে। আমার এইখান থেকে অ্যাড করলে মনে হচ্ছে ভালো হবে। ভিডিওটি অ্যাড করার জন্য প্রথমে চলে যেতে হবে আমাদের লেয়ার অপশনে। সেই লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করে আমাদের যে সেকেন্ড ভিডিওটি রয়েছে সেই সেকেন্ড ভিডিওটি এখানে ইম্পোর্ট করে দিব। ইম্পোর্ট করার পর এইখানে এটি দেখুন আমাদের সাইজ মতো হয়নি, তাই আমাদের এটা হাতে মোটামুটি সাইজ মতো করে নিতে হবে। এরপর আমরা চলে যাব ক্রপিং টুলে। ক্রপিং টুলে যাওয়ার পর এইখান থেকে এটাকে অর্ধেক ক্রপ করে নিব, অর্থাৎ সেকেন্ড যে পার্টটির সেকেন্ড পার্সনটি রয়েছে সেই সেকেন্ড পার্সন পর্যন্ত। আমার এখানে একটু প্রবলেম হয়েছে, আমি ব্যাক করে দিচ্ছি। এরপর এটাকে ক্রপ করে নিব আমার যতটুকু প্রয়োজন হয়, অর্থাৎ অর্ধাঅর্ধি প্রায় মাঝ বরাবর। এরপর আমাদের মাস্কিংটি অন করে দিব এবং এর ফেদার 50 করে দিব, যেন এটির যে স্মুথনেস সেটি বেড়ে যায়।
এখন দেখা যাচ্ছে এইখানে এটা সম্পূর্ণভাবে ক্লিয়ারলি আসেনি। এর জন্য কি করতে হবে, আপনাদেরকে আবারও সেই লেয়ারের উপর ক্লিক করতে হবে। লেয়ারটিতে ক্লিক করার পরে সেইখান থেকে আপনাদের চলে যেতে হবে আলফাতে। আলফাতে এটাকে কিছু কমিয়ে নেবেন যেন এর ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়। এটিকে ডানে বায়ে করে উপর নিচে করে আপনাদের যেখানে সঠিকভাবে মনে হয় সেখানে করে নেবেন, যেন এর পেছনে ব্যাকগ্রাউন্ড এবং সামনের অংশ ঠিক থাকে। এখন আবার আলফাটিকে বাড়িয়ে দেব, কিন্তু এখানে কিছুটা অমিল দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে এর যে লেয়ারের। এখন এটাকে কী করতে হবে, এর উপর আবার আমরা ক্লিক করব। দেখুন এখানে আমাদের একটু প্রবলেম হচ্ছে, কালার ব্যালেন্স হয়নি। এর জন্য আমরা এর ইন অ্যানিমেশনে ঢুকে একে ফেড করে দিব। ফেড করে দিলে এটি ঠিক হয়ে যাবে। এরপর আমাদের যতটুকু ভিডিও প্রয়োজন ততটুকু রেখে আমি বাকিটা ট্রিম করে দিব। তুই না ভালো এডিট পারোস, তুই না তোর চ্যানেলে এডিট দেখাস। আচ্ছা এই যে যমজ বউয়ের যে প্র্যাঙ্কিং এর ভিডিওটা আছে, এটার এডিটিং ব্রেকডাউন করে দেখাতে পারবি? ভিডিওটি কমপ্লিট হয়ে গেলে এর যে উপরে এক্সপোর্ট আইকনটি রয়েছে, এক্সপোর্টে ক্লিক করে আমরা এটিকে এক্সপোর্ট করে নিব। হ্যালো ভিউয়ার্স, আমি খুবই ছোট একজন ইউটিউবার, আমার সাবস্ক্রাইবার সংখ্যাও খুব কম। তো আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি এরকম ধরনের কন্টেন্ট সামনে আরও তৈরি করার চেষ্টা করব। আমি চাই আপনাদের যেন আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি, আর তাই সবার আগে আমাদের ভিডিওটি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা নেক্সট টাইম কী নিয়ে ভিডিও তৈরি করতে পারি। অথবা আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে পেজে অথবা আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমাকে নক করতে পারেন। আমি সবসময় চেষ্টা করি সকলের প্রশ্নের উত্তর দেওয়ার। তো আমি এখানে বিদায় নিচ্ছি, আমি জয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।